বৃহস্পতিবার তিনটি কৃষি আইন এবং প্রস্তাবিত বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে উদয়পুর জামতলায় গণঅবস্থান করলো সারা ভারতে কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি। এদিন ঘণ্টাখানেক ধরে চলে এই গণঅবস্থান। গণঅবস্থানে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন এই গণঅবস্থানে উপস্থিত থেকে তিনটি কৃষি আইন নিয়ে মূল্যবান আলোচনা করেন প্রাক্তন বিধায়ক তথা সিপিএম গোমতি জেলা সম্পাদক মাধব সাহা, সিপিএম উদয়পুর বিভাগীয় সম্পাদক মানিক বিশ্বাস, সিপিএম জেলা নেতৃত্ব নিতাই বিশ্বাস প্রমুখ। তাহলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার কোন সরকারের থাকবে না, রাজ্য সরকারেরও থাকবে না, কেন্দ্রীয় সরকারেরও থাকবে না। তার জন্য একটা কমিশন তৈরি করে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, তারা ঠিক করবে। এরকম হয়, এই জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছে। এমনকি কৃষি সংক্রান্ত বিষয়ে কোন বিরোধ যদি উপস্থিত হয়, তাহলে পরে কৃষক অথবা মালিক তাদের বিরুদ্ধে কোন উচ্চ আদালতে যাওয়া যাবে না, এটাও কমিশনের মারফতেই ঠিক হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।